শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেকে নিটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের সাথে আছি আমি চৌধুরী মোহাম্মদ আমিনুল মজলিশ দর্শক আপনারা জানেন সমসাময়িক বিষয় নিয়েই আমাদের আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের আলোচ্য বিষয় সেই সাম্প্রতিক প্রসঙ্গ আর এই বিষয়ে আলোচনা করবার জন্য দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বিশ্লেষক জানাব এ দুজন আলোচকের পাশাপাশি আপনারাও ইচ্ছে করলে আলোচনা অংশ নিতে পারেন সেক্ষেত্রে টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন করবেন প্রাসঙ্গিক প্রশ্ন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় অ্যাডভোকেট আফজাল হোসেন সাম্প্রতিক প্রসঙ্গ আলাপ করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সবচেয়ে আলোচিত যে বিষয়টি আজকে দিনের বলি বা গত কয়েকদিন থেকেই সেটি হচ্ছে নির্বাচন কমিশন গঠন পুনর্গঠন এই যে নতুন নির্বাচন কমিশন গঠনের বেশ কিছু ধাপ অতিক্রম করে এসেছে রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনা হয়েছে সবকিছু মিলিয়ে আপনি যদি পরিস্থিতিকে মূল্যায়ন করেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে বাংলাদেশের পরিস্থিতিটা এমনই সাংবিধানিক পন্থায় একটি নির্বাচন কমিশন গঠন হবে নির্দিষ্ট মেয়াদে একটি নির্বাচন কমিশন বিদায় নেবে এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া মাত্র কিন্তু আমরা আসলে এই বিষয়গুলিকে নিয়েই এমন প্রশ্নের অবতারণা শুরু করে দেই যাতে আসলে বর্তমান সময়ে এই বিষয়টা নিয়েই একটি আলোচনা অথবা সমালোচনা অথবা আমাদের টক শো সমস্ত কিছু আবর্তিত হচ্ছে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমি মনে করি মহামান্য রাষ্ট্রপতি তার সিও বিবেচনায় তার সাংবিধানিক এক্তিয়ার বলে সমস্ত রাজনৈতিক দলের সাথে যারা আমাদের নির্বাচন যাদের রেজিস্ট্রেশন আছে হ্যাঁ সেই নির্বাচিত নিবন্ধিত রাজনৈতিক দল প্রায় একত্রিশটি রাজনৈতিক দলের সাথে উনি কথা বলেছেন এবং তাদের মতামত নিয়েছেন একটি সার্চ কমিটি গঠন করেছেন এবং তার মাধ্যমে আজকে একটি পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তো আমরা আশা রাখি এই নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করে আগামী দিনে দুই হাজার উনিশ সালে যে বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচন এবং এর মাঝখানে যে নির্বাচনগুলো আছে সে স্থানীয় বলেন জাতীয় বলেন উপনির্বাচন বলেন সেই নির্বাচনগুলি পরিচালনা করবেন এবং এটাই প্রত্যাশা এবং আমাদের দেশের দেশবাসী সকলের উচিত যে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখা এবং মহামান্য রাষ্ট্রপতি যে উদ্যোগটি গ্রহণ করে এটা সুন্দর পরিবেশের মাধ্যমে এবং একটি মানে যে সময়ের মধ্যে গঠন করার কথা এবং সেই সময়ের মধ্যেই উনি গঠন করেছেন যাতে কোনো গ্যাপ না থাকে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে এবং সেই কারণে দেশবাসীরও উচিত মহানীয় রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানানো এবং আজকে যে জিনিসটি যে আমাদের বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাম্প্রতিক তার যে তিন বছর এই সরকারটি পূর্ণ হয়েছে এবং তিন বছর মেয়াদ শেষে তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ কিন্তু স্পষ্ট উল্লেখ করেছেন যে নির্দিষ্ট মেয়াদে নির্বাচন হবে এবং এই নির্বাচন করার জন্য সাংবিধানিকভাবে নির্বাচন করার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এবং সেই আহ্বানে আমি নিশ্চয়ই মনে করি যে সারা দিয়ে একটি নির্বাচন এই সরকার যদিও দুই বছর আরও বাকি আছে তার মধ্যে কিন্তু একটি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যে প্রক্রিয়াটি শুরু করা দরকার তা কিন্তু শুরু করে দিয়েছেন এবং খেয়াল করবেন যে বাংলাদেশে এই যে যে দলটি এখন রাষ্ট্র পরিচালনা করছে আমি সেই দলের কর্মী হিসেবে আজকে আপনার সামনে কথা বলছি বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার পরে কিন্তু বঙ্গবন্ধু যে দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার সেই আরপিও এটা কিন্তু উনি গঠন করেন এবং সেই আরপিওর আলোকি এ যাবৎকালে আমরা কিন্তু নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে দেখি এবং সেই উনিশশো তেহাত্তর সালে নির্বাচন থেকে শুরু করে পরবর্তী সকল নির্বাচনী কিন্তু এবং আমরা অনেক সময় শুনি যে নির্বাচনী আইন কারণ নিয়ে অনেক কথাবার্তা আসে কিন্তু খেয়াল করবেন যে এই স্বাধীনতার পরে দুই সাল পর্যন্ত এই নির্বাচনী বিধি বিধান অথবা অধ্যাদেশ আইন যাই বলেন না কেন দুই তিনটার বেশি কিন্তু হয় নাই কিন্তু গত দুই হাজার আট থেকে ষোলো সালের মধ্যে বত্রিশটি অধ্যাদেশ অথবা আইন কিন্তু এই সরকার গঠন করেছে এবং সকলেই কিন্তু করেছে একটি যাতে সুন্দর সাথে আবাদ নিরপেক্ষ নির্বাচন হয় এবার নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা যত বেশি না এই কি বলে নির্বাচন কমিশনের উপরে খুব এম্পাস দিচ্ছি এটাই কিন্তু শেষ কথা না শুধু নির্বাচন কমিশনই কিন্তু একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ম্যান্ডেট দিতে পারে না তার জন্য কিন্তু যে দলগুলো নির্বাচন অংশগ্রহণ করে তাদের নিজস্ব আচরণ বৃদ্ধি অথবা তাদের দায় দায়িত্ব এটাও কিন্তু আলোচনার বিষয় হিসেবে পড়ে এবং খেয়াল করবেন যে এই নির্বাচন করতে গিয়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগ অথবা মুক্তিযুদ্ধের পক্ষে যে চোদ্দটি দল নিয়ে যে মোর্চা গঠন করা হয়েছিল সেই সময় যে সেনা সমর্থক তত্ত্বাবধায়ক সরকার আগে যখন এই নির্বাচনী সংস্কার নিয়ে যে তখন আন্দোলন শুরু হয়েছিল তখন কিন্তু চোদ্দ দলের পক্ষ থেকে তিরিশ দফা দাবি উত্থাপন করা হয়েছিল এবং সেই তিরিশ দফা দাবির আলোকে কিন্তু তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আজকের যিনি রন্দিত প্রধানমন্ত্রী তিনি কিন্তু পার্লামেন্টে বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যতে তিরিশ দফা উত্থাপন করেছিলেন তার মধ্যে ছিল স্বচ্ছ ভোটার বাক্স থেকে শুরু করে ছবিযুক্ত ভোটার তালিকা থেকে শুরু করে যারা সরকারি চাকরিতে আছে তারা তিন বছর অথবা একটা সার্টেন সময়ের পরে যা নির্বাচন করতে পারে যাতে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে এরকম অনেক কথা এগুলো কিন্তু ছিল এবং সেটাই কিন্তু ওই বিএনপি সরকার তখন কিন্তু এদের উপর গুরুত্ব দেয় না এবং সে ভূক্ষেপ করে নাই কারণ তারা মনে করছে এগুলো শুনলে হয়তো নির্বাচনে পরবর্তী তাদের জয়লাভে বাধা হয়ে দাঁড়াতে পারে কিন্তু তারপর আমরা দেখি যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন আসে তারা কিন্তু জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জিনিসগুলো কিন্তু তখন তাদের এই নির্বাচনী আচরণবিধির মধ্যে অন্তর্ভুক্ত করেছিল এবং আমরা দেখি যে তখন এই যে চোদ্দ দল তারা কিন্তু ওই ত্রিশ দফা দাবিকে আরেকটু একটু প্রেসাইজ করে তেইশ দফা দাবি কিন্তু নিশ্চয়ই উত্থাপন সেই পল্টন ময়দানে তেইশ দফা দাবি উত্থাপিত হয়েছিল নিশ্চয়ই আপনারা জানেন এবং তার আলোকে কিন্তু নির্বাচনটি হয় আজকে যে জিনিসটি আমাদের সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো যে সব কিছুর উপরে আমাদের আস্থা রাখতে হবে আমাদের এটা তো বাংলাদেশ এবং এই বাংলাদেশে সকল প্রতিষ্ঠানগুলো যদি সুচারুভাবে কাজ করতে পারে রাষ্ট্রপতি একটা বিশাল প্রতিষ্ঠান একটা অভিভাবক রাষ্ট্রের তার সেই জায়গায় আমরা তাকে তার প্রতি আস্থা রাখতে হবে এবং সেই আস্থার জায়গায় কেন আজকাল করে দেখি একটু সংকট আজকে অ্যাডভোকেট আফজাল হোসেন আমরা এই আস্থার জায়গায় আসবো হ্যাঁ আমি একটু শুনে আসি ক্যাম্পার্টমেন্টের কাছে জি আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানেই আমরা নির্বাচন কমিশন গঠনের বিষয়েও একটি আলোচনা করছিলাম এবং আপনিও সেই আলোচনায় উপস্থিত ছিলেন কিভাবে সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠন করতে পারে সে বিষয়ে একটি ধারণাও আপনি দিয়েছিলেন বা সুপারিশও আপনার ছিল সব কিছু মিলিয়ে আপনাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন আপনাকে ধন্যবাদ যে আপনি ওটা স্মরণ করেছেন আমি নিজে ভুলে গেছিলাম যে আমরাই প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের ইন্টেনশনটা কী আমরা ইন্টেনশন যদি থাকে থাকে তাহলে সিল চাপ শিল মারা গালা শিল দিয়া যদি সকল রাজনৈতিক নেতাদের পার্টির থেকে যদি নামসা হয় কমন নাম পাওয়া যাবে এবং সেটা আমরা যখন এটা দেখলাম যে ইন্টেনশনটা ভালো এটা প্রাথমিক দিক দিয়া যে এই রকম প্রস্তাবে সরকার গ্রহণ করছে তো এখন সেই সময় আমরা এটা একটা আশার আলো জাগছিল এবং প্রতিটা মিডিয়াতে দেখছে সবাই একটা আশার আলো জাগছে যে না সকল রাজনৈতিক নেতাদের থেকে সকল রাজনৈতিক পার্টির থেকে নাম নেওয়া হচ্ছে পরক্ষণে আমরা শেষ পর্যায়ে আমরা কি দেখলাম এই যে মিরাক্কেল মিরাক্কেলি তামাশা এটা আমরা দেখতে পেলাম হয়তো বলবেন যে মীরাক্কেলি তামাশা কীরকম মিরাক্কেল তামাশা হইল যে আপনি সকল পার্টি থেকে নাম নিলেন এখন যে সি যে আপনার আমরা পরবর্তীকে নাম দেখলাম কোনো পার্টি থেকে তার নাম দেওয়া হয় নাই বিএনপি আওয়ামী লীগ থেকে কোনো পার্টি থেকে দেওয়া হয়নি এবং সার্চ কমিটি সার্চ কমিটি এটা আর একটা তামাশা জাতির সাথে কারণ আপনি যদি নিজেদের লোককে সিলেক্ট করবেন আপনি এই পদটার মধ্যে কোনো সময় জয়েন্ট সেক্রেটারি লেভেলের কোনো অফিসারকে কোনো সি হয় না এই পর্যন্ত তো আপনি যেখানে ক্যাবিনট সেক্রেটারি আপনি একটা ধাপে ধাপে লোকের যোগ্যতার প্রমাণ দিয়ে ক্যাবিনেট সেক্রেটারি হয় প্রিন্সিপাল সেক্রেটারি হয় তো সেখানে সেই নামগুলি এবার আওয়ামী লীগে দেখলাম যে আমরা নাম দিল প্রিন্সিপাল সেক্রেটারি নাম দিলেন ক্যাবিনেট সেক্রেটারি নাম দিলেন আওয়ামী লীগ ওইখানের পরে সিলেকশনের পরে দেখা গেলো যে ওইখানে ওরা কেউ নেই এমন যার নামটা আমরা দেখছি উনি জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার কোনো মন্ত্রণালয়ের সেক্রেটারিও ছিলেন না আমি যদি বঞ্চিত হই কোনো গভর্নমেন্ট থেকে সেই বঞ্চিত হলে বঞ্চিতের রাগ অনুরাগ বিরাগ এগুলি সেখানে প্রতিফলিত হতে পারে কারণ আপনি তো সেখানে আপনার লোকের কি এত অভাব ছিল আর যদি অত অভাব থাকে তাহলে ওই যে বাকি লোকগুলির আপনার প্রিন্সিপাল ক্যাবিনট যে নামটা আপনারা প্রস্তাব করলেন তাহলে এই লোকগুলির আপনি সিল মেরে দিলেন সে আপনার লোক কিন্তু আপনি নেওয়ার অন্য লোক তাহলে এই রাজনীতির নেতাদের সুশীল সম্রাজ্য যে নাম দিছে কেউ তো ওনার নামটা দেয় কেমন যাবে দেখলে তো বোঝা যাচ্ছে যে আপনার আপনি করতে চাচ্ছেন জনগণ এত বোকা না আপনি কেন এটা করতে গেছেন আপনি তাহলে করতে যদি যান তাহলে আপনার যে পরামর্শ দিচ্ছেন সুবর্ষ যে কয়েকজন নাম দিলেন তার থেকে নাম নিলেন না কেন সিরিয়ালি আপনি চিফ জাস্টিসের যদি জাস্টিসেরদের আন্ডারে আপনি কাজ করতে দেন তাহলে এটা কেমন কথা ওখানে সেক্রেটারি নেওয়া হয়েছে অথচ একটা জয়েন্ট সেক্রেটারি আন্ডারে তার কমিশন হয়েছে সেক্রেটারি সেটা সবচেয়ে বড়ো কথা হলো যেটা যে উনি আপনি জনতার মঞ্চের একজন এটা তো কোনো ট্রেড ইউনিয়ন না একটা প্রজাতন্ত্রের কর্মকর্তা কোনো মঞ্চের ইয়ে হইতে পারেন না এবং উনি ব্র্যান্ডেড হয়ে গেছেন প্রজাত উনি মঞ্চ করছেন জনতার মঞ্চের উনি সদস্য সক্রিয় সদস্য তো সেইখানে আপনি তো প্রথমে তো বিতর্ক সৃষ্টি আপনারা করতেছেন জনগণ করতেছে না তো আপনি এই করে কেন করবেন আপনার লোকের মধ্যে কি এরা নাই আপনি যদি ক্যাবিনিস্ট আলিমা মজুমদার সাহেবেরও নিতেন অথবা প্রিন্সিপাল সেক্রেটারি নিতেন ওনারাও আপনারা যা চাইছেন তাই করতেন এখন আপনি খাবেন খাওয়ার সময় আপনি কাটা সামুস ব্যবহার করবেন জিব্বা জানবে চামুচে জানবে কিন্তু আপনি আনাড়িভাবে মুন্সিয়ানা না দেখাই আপনার পকেটে লাগাচ্ছেন হাতে লাগাচ্ছেন সব দেখা যাচ্ছে আপনি খেয়ে আসছেন তো এটা তো কোনো ইউ নয় না মাননীয় প্রধানমন্ত্রীর সদ ইচ্ছা ছিল কিন্তু অনেক সময় ভালো লোকদের ভালো কাজগুলি বাস্তবায়ন করতে দেন অনেক সময় ভিতর ইনসাইড অনেক সময় সাপোর্টাস করে মানুষ ভালো কাজ করতে চায় ইবলিশ কিন্তু আর ভালো কাজ করতে দেয় না প্রধানমন্ত্রী যেটা প্রথমে বলছেন যে না আমি এখানে কোনো হস্তক্ষেপ করবো না তাহলে আপনি এত তামাশা করি এই তো সার্চ কমিটি কেউ কি ওনার নাম সুবাশ করছে কেউ সুবাশ করে না তাহলে এই তামাশা করার কী যুক্তি আছে যে আমার সার্চ কমিটি করার দরকার কী ছিল তাহলে আমি তো প্রথমে আপনাদের এই অনুষ্ঠানে বলছি যে এখানে প্রধানমন্ত্রী ডিজাস্টার রাষ্ট্রপতি কিছু করতে পারবে না তো রাষ্ট্রপতি কি এতই মানে দৃঢ়তা দেখাইছে যে একটা জয়েন্ট সেক্রেটারি ব্যাপারে তাহলে ক্যাবিনট সেক্রেটারি যে ধাপে ধাপে এতগুলি পদে আসলেন তাহলে এটা তো সরকারই দিতে তার প্রমোশনটা দিয়েছে তার যোগ্যতার প্রমাণ তো সে ক্যাবিনট সেক্রেটারি হয়েছে যোগ্যতার প্রমাণে তো যোগ্যতার প্রমাণে তো সে প্রিন্সিপাল সেক্রেটারি হয়েছে এবং আপনারাই করছেন তো আপনারা এরকম একটা লোককে সিলেক্ট করতে পারলেন না আচ্ছা তো সেখানে করলে এই যে বিতর্কটা বিতর্ক জন্ম দেওয়া হচ্ছে কেন হয়তো প্রধানমন্ত্রী জান না প্রধানমন্ত্রী আশেপাশে যারা আছে ওনাকে বিতর্ক করার জন্য ওনার ক্ষতি করার জন্য এই কাজটা করতেছে আচ্ছা জনাব এখেম আমরা আপনার কাছে শুনবো একটা বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক নেটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি আশা করি আমাদের ছেড়ে যাবেন না ফিরে এলাম নেটল টাটা মাই টিভি সংলাপে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব এখেম যে কথা বলছিলেন দেখুন আপনি বক্তব্য দেওয়ার সুযোগ তো আপনি দিলে মানুষকে কথা বলবে আপনি ভালো গাইলে লাউড স্পিকারের সামনে মাইকে ভালো বাসবে আপনি যদি ভাঙা গলায় গান তাহলে ওখানে তাই প্রতিফলিত হবে এবং সমালোচনা হচ্ছে এই সব কারণে আরো অনেক যাচাই বাছের দরকার ছিল এখন যদি আপনি খুঁজে খুঁজে বাইর করেন যে কোন সময় জাতীয় পার্টির সময় কে চাকরিচ্যুত হয়েছে প্রমোশন পায় নাই কে বিএনপির আমলে হয়েছে তাদের আপনি কাজে লাগাবেন আলটিমেটলি এসব কোনো কাজে আসে না শেষ পর্যন্ত ওনারা কিন্তু সার্ভ করতে পারে না কারণ খালেদা তো অনেক লোকের প্রমোশন দিয়েছিল খালেদা রিকে করতে পারছে আর্মির অন্যরা করতে পারছে এই খুব এটার দিকে মোর দেশটা আমরা কী শিখলাম এটার থেকে এখনও কেন আমরা নিরপেক্ষভাবে বহু লোক আছে আমি একটা একটা পদে মর্যাদার একটা সম্মান রক্ষা করতে যেখানে ক্যাবিনেট সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি এরকম লোক আছে যিনি সচিব হন ওনারা নেওয়ার দরকারটা কোনো দরকার ছিল না তো নিচে নিচে প্রধানমন্ত্রী অত কিছু জানলে উনি এটা ইয়ে করতেন না আর সার্চ কমিটি এটা করা হলে সার্চ কমিটি করার পরে সার্চ করছেন আপনি কি দুই চারজন লোকের চিহ্নিত লোকজন আপনার আপনি যা বলবেন আপনার পক্ষে করলেও শা খাইয়ে আসলেন এটা তো না ব্যাপকভাবে আলোচনা করে আপনারা নাম নিয়ে আসতে পারতেন তাহলে আরও তথ্য পাই চাইলে আরও তথ্য পাইতেন কিন্তু সেটা না চাই আপনি এ ধরনের লোকজন তাহলে তো ওরা বলবে সবাই তো খবর আছে ছোটো বাংলাদেশটা ছোটো কে কার আমলে চাকরির ছ্যুত হয়েছে কারণ চাকরির ছুতুর লোকেরা না যাইয়া একদম সব সময় প্রমোশন পাইছে সব সময় ক্লিন ইমেজের লোক আছে এরকম লোক পাওয়া যায় না বহু অফিসার আছে যে বিএনপিরাম বঞ্চিত হয় না আওয়ামী লীগের মূল বঞ্চিত জাতীয় পার্টির বঞ্চিত হয় না তারা নর্মালি প্রমোশন পাইছে তাহলে আপনি বলার সুযোগটা তো করে দিচ্ছেন আপনি হ্যাঁ আমি ওনার পারফরমেন্সের ব্যাপারে কথা বলছি না বলছি যে এই যে সুযোগ এইগুলি হচ্ছে এটা এটা তো কোনো দরকার ছিল না এটা আনন্দে সরকারকে বিব্রত করা হয়েছে আমি আমি মনে করি তো এখন এই এই ব্যাপারে এখনও সময় আছে এটা শুধারণের মাননীয় প্রধানমন্ত্রী যদি এটার মধ্যে দৃঢ়তা দেখায় এখন যদি বলে যে কমিটি পুরো বাতিল করে দেয় আবার নতুন কমিটি করে করার পরে তাহলে হয়তো বা এই বিতর্কটা অ্যাভয়েড করা যায় যেতে পারে আচ্ছা আচ্ছা আরেকটি বিষয় বলা হচ্ছে যে এই যে নতুন কমিটি যারা দায়িত্ব নিল বা যা যারা এদের তো শপথ ওনারা শপথ নেবেন হয়তো পনেরো ফেব্রুয়ারি যা গণমাধ্যমে এসেছে আর কি তাদের কাছ থেকে আপনার প্রত্যাশা কী থাকবে শুনে আপনি প্রথমত তো আপনি একটা প্রত্যাশার কি আপনি সিলেকশানে যদি দেখি তো বুঝছি আপনি কি প্রত্যাশা হবে একটা লোক একটা ছেলে যখন তার বাপের পরিচয় দেয় তখন লোকে বলে যে তুমি ওই হামজাদার ছেলে তখন বললো যে সে যেখানে যায় সেখানে তার বাপের সম্বন্ধে খারাপ বলে ছেলেটা তখন খুব বিব্রত ইয়ে হলো বিব্রত হয়ে তখন সে করলো কি যে আমার বাপ মারা বা মরা বাপের সম্বন্ধে লোকে খারাপ বলে বলে তোমার বাপ তো খারাপ কাজ করছে ভালো থেকে বলবো আমরা তখন সে ওইটা বাপের নামটা ঘুষানোর জন্য সে এর ডাবল খারাপ কাজ করা শুরু করছে করার পরে জনগণ বলছে ওর বাপে তো ভালো ছিল ওর বাপে তো ভালো ছিল যে এরকম খারাপ কাজ করার পরে তো এখন আগেরটা যে আমরা খারাপ বলছি হয়তো দেখবেন আপনারা বলবেন যে ওরা রকিব কমিশনে ভালো ছিল কারণ সেই সময় আর বেশি দূরে নয় আচ্ছা আমরা অবশ্যই সে ধরনের প্রত্যাশা না করি দেখ আমরা একটু সময় দিতে চাই যেন অ্যাডভোকেট আফজাল হোসেন না আমাদের একটা মজ্জাগত একটা মানে অভ্যাস হয়ে গেছে যে কোনো কিছু হলেই সব কিছু গেল গেল বলে একটা রোল পরে চিৎকার পরে। আসলে বিষয়টা তো তেমন না নির্বাচন কমিশন একটা সাংবিধানিক একটা পদ বাংলাদেশে প্রধান বিচারপতি যিনি তিনিও তো ভোট যান তিনিও তো একটা গোপনে ভোট দেন নিশ্চয়ই যান অবশ্যই তাহলে উনি সাংবিধানিকভাবে ওই পদটি আছেন বলেই কিন্তু দেশের সমস্ত বিচার ব্যবস্থার উনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাই না ওনার প্রতি মানুষের আস্থা আছে মানুষ কিন্তু ভাবে না উনি ভোট কেন্দ্রে গিয়ে উনি কোন বাক্সে ভোট দিলেন সুতরাং একটা সাংবিধানিক একটি পদ নির্বাচন কমিশন আমাদের এই শুরুতে মানে আমাদের সকলেরই উচিত যে এই নির্বাচন কমিশনার তারা তাদের সাংবিধানিক দায়িত্বটি সুচারুভাবে পালন করুক যেমন আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার বলছে আমরা নির্মোহভাবে সবসময় এটা বলে আসছি আমাদের নেত্রীর নেতৃত্বে যখন আমার দলের একটি টিম মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে আমরা মহামান্য রাষ্ট্রপতির সুদীর্ঘ রাজনৈতিক জীবনের তার অভিজ্ঞতা তার সততা কর্ম তার প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ আছে জাতির একটা শ্রদ্ধাবোধ আছে ওই জায়গা থেকে আমরা সব সময় ভাবছি যে মহামান্য রাষ্ট্রপতির সিও বিবেচনায় তিনি জাতির জন্য যেটা করবেন নিশ্চয়ই আমরা তার প্রতি আস্থা রেখে সেটা মেনে নেব এই কারণে আমরা কোনো প্রস্তাবও দেই নাই আমরা একটা ফোন আছে ফোনটা নিয়েই আবার এই আলোচনা আপনিই শুরু করবেন আবার প্রিয় দর্শক না বলে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম থেকে আলম খান বলছিলাম জি বলুন আমি অ্যাডভোকেট আফজাল হোসেন সাহেবকে একটা প্রশ্ন করতে চাই এই যে উনি একটা বললেন জাতি এবং কিছু কিছু লোকের মজ্জাগত একটা হয়ে গেছে একটা গেল কথা বলে তো এই যাওয়া যাওয়া তো শুরু করলাম আমরা ক্যাম হাসান বিচারপতি ক্যাম হাসান থেকে উনি যে দীর্ঘদিন বিচার বিভাগে ছিলেন প্রধান বিচারপতি ছিলেন ওনার কোনো রায় তো ছিল না তাহলে ওনার বিরুদ্ধে আমরা এত বলছি আল্লাহ মুনিয়ার ইয়েতেই তত্ত্বাবধায়ক প্রধানই হতে পারলেন না সেখান থেকে তো মজ্জাগত তাহলে ক্যাম নুরুহা উনি ডিউটিতে ছিলেন যে আমার মনে হয় সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে উনি মনে হয় বুঝতে জি সংযোগ ঠিক আছে আমি আমি ব্যক্তিগতভাবে যারা নির্বাচন কমিশন সেই প্রসঙ্গে আলোচনা করব না আমি মনে করি যে আমার দলের পক্ষ থেকে ইতিমধ্যে রিয়াকশন ব্যক্ত করেছেন আমার দলের সাধারণ সম্পাদক এবং তিনি তাদেরকে অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি বিএনপি যে রিয়াকশনটি সবসময় দেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় আজকে পাটোয়ারি ভাইও যেটি বলার চেষ্টা করেছেন জনতার মঞ্চ আসলে এই আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ইতিমধ্যে বলেছেন যে তাহলে বিএনপি অথবা অন্যরা কি জনতার বাইরের লোককে নির্বাচন কমিশনে চান কি না তো ওই প্রসঙ্গে যাচ্ছি না তো আজকে যে কথাটি একটি অনাস্থা সিনড্রোমে আমরা সবাইকে ভুগতেছি এবং এই এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এই যে সেতু আমরা অনেক কিছু দেখেছি এই যে যে দর্শক অথবা যিনি রিয়াকশন দিলেন যে সে কে এম হাসানের কথা হ্যাঁ কে না জানে কে এম হাসান কী ছিল কি করেছে সেই প্রসঙ্গে গেলে হয়তো আরও অনেকটি আরও অন্য প্রসঙ্গে আলোচনা চলে যাবে কিন্তু সেই অবস্থায় আমরা যেতে চাই না আমরা বাংলাদেশে আজিজমার কাকুন নির্বাচন বাংলাদেশে হবে সেই বাস্তবতা বাংলাদেশে এখন কিন্তু নাই এই নির্বাচনের সাথে আমি প্রথমেই কিন্তু বলেছিলাম শুধু নির্বাচন কমিশনই কিন্তু সমস্ত কিছু না আমাদের সমস্ত মাইন্ডসেটের মাধ্যমে সমস্ত কিছু সমস্ত চোখ কিন্তু ওই দুই একটি জায়গায় কিন্তু আমি নিবদ্ধ করেছি কিন্তু এর বাইরেও কিন্তু নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ করার জন্য আরো অনেক অনেকগুলো মানে ফ্যাক্টর কিন্তু উপাদান আছে যেমন আপনি যদি নির্বাচনে এই যে নির্বাচনে যে যারা পার্টিসিপেট করবে যে রাজনৈতিক দলগুলো তাদের দায় দায়িত্ব পড়ে না আপনি যদি মনে করেন যে নির্বাচনের দিন আজকে দেখেছেন যে এই যে আগের যে নির্বাচন কমিশনের সময় যে প্রথম দিকে যে নির্বাচনগুলো হলো সিটি কর্পোরেশন পাঁচটি নির্বাচনে বিএনপি সিটি কর্পোরেশন জিতে গেল এবং অনেক জায়গায় দেখা গেছে দুপুরের সময় যারা বললো যে নির্বাচন তারা বর্জন করেছে সন্ধ্যায় সেই নির্বাচনেও কিন্তু তারা জিতেছে জিতেছে এরকম ঘটনা ঘটছে কুমিল্লার ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু ওই যে গেলো গেলো বলে একটা শোরগোল কিন্তু তারা উঠিয়ে দেয় আবার ভোটকেন্দ্রের যে সার্বিক অবস্থা যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো তারা কোনো একটা গেমের অংশ হিসাবে তারা নির্বাচনে দিন দুপুরবেলায় বলল যে এই নির্বাচনে আমরা পার্টিসিপেট করব না এই নির্বাচনকে কলুষিত করার জন্য অথবা অন্য কাউকে ইনভাইট করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পূর্ণ নস্বাত করার জন্য তারা এরকম একটি পরিস্থিতি যদি নেয় এবং সেটি করার কারণে কিন্তু নির্বাচনী একটি পরিবেশ নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় না তখন কিন্তু ভোটাররা মানে মানে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয় তারা ভোটকেন্দ্র থেকে চলে আসে। তখন কিন্তু দেখা যায় যে এই এই নির্বাচনের যে সামগ্রিক পরিবেশটা সেটা কিন্তু নষ্ট হয় পরবর্তীতে কিন্তু এই জিনিসটাই মিডিয়ার সামনে টেলিভিশনের সামনে গিয়ে ওই যারা এই কাজটি করেছে তারা বলার চেষ্টা করে যে নির্বাচন অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ হয় না সুতরাং দেখা যায় যে নির্বাচনের দিনের কর্মকাণ্ড রাজনৈতিক দলের কর্মকাণ্ড এটাও কিন্তু আজকে নির্বাচনের আচরণ মধ্যে জানা উচিত যে নির্বাচন অংশগ্রহণ করে তারা কি কী আচরণ করবে অথবা নির্বাচনে আপনি খেয়াল করবেন যে আমাদের অনেকগুলো বিষয়ে কনসার্ন রাখতে হবে যে নির্বাচনে যে সকল অফিসার অথবা যারা কাজ করবে আমরা দেখেছি যে বেসরকারি ইসলামী ব্যাংকের অথবা বিভিন্ন জায়গার তাদেরকে একসময় দুই হাজার নির্বাচনে পোলিং এজেন্ট অথবা আমরা দেখেছি পোলিং এজেন্ট না প্রিজাইডিং অফিসার আমরা তাদের নিয়োগ দিতে দেখেছি এবং নির্বাচন পলিশে হয়েছে বর্তমানে কিন্তু সেই অবস্থা নাই আমরা কিন্তু সরকারের যারা মানে কর্মচারী সরাসরি তারাই কিন্তু আজকে দায়িত্ব পালন করছে অথবা আমাদের খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু ভোটার তারা বাংলা এই নির্বাচনের সময় তাদেরকে উপর এক ধরনের নির্যাতন আসে অথবা তাদের উপরে ভয় ভীতি দেখানো হয় তাদের ভোটটা তারা নির্ভয়ে নির্বিঘ্নে দিতে পারছে কিনা সে খেয়াল রাখতে সবচেয়ে বড় কথা একটা মাইন্ড সেট আপ বাংলাদেশের অনেকের মধ্যে তৈরি হয়েছে আমি একটু সেই প্রসঙ্গে যাচ্ছি সেটি হলো যে আমরা একটা দর্শকের ফোন নিব নিয়ে আবার আপনার এই প্রসঙ্গেই আসবো একজন দর্শক আছেন প্রিয় দর্শক নাম বলে প্রশ্ন করুন জি আমি ভোগাবতী কালিকা প্রসাদ থেকে বলছি নব সদস্য শিষ্যমন্ত্রী বিতর্ক তুলছেন তিনি নাকি জনতার মঞ্চে সদস্য ছিলেন আমার প্রশ্ন জনতার মঞ্চ গড়ে উঠেছিল সমগ্র জনতা দেশবাসী পাওয়ার আমি এই প্রসঙ্গে বলি সেটা হলো যে আহ আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না জনতার মঞ্চে সে কি অংশগ্রহণ করেছে আমি আমার জানা নেই হ্যাঁ আমার সেটি জানা নাই তবে আমার পটুয়াখালী বাড়ি আমার পাশের উপজেলায় ওনার বাড়ি এবং সে ওই এলাকায় উনিশশো একাত্তর সালে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছে সে মুক্তিযুদ্ধে ওই এলাকার সেক্টর কমান্ডারের আন্ডারে সে সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছে আমি যদি ভুল না বলে থাকি এবং সে একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা এবং আমি মনে করি এইরকম একজন জাতির প্রতি দেশের প্রতি যে কমিটমেন্ট আছে দেশের পতাকা অথবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যে মানুষটির কমিটমেন্ট আছে তার পক্ষে নিশ্চয়ই এইরকম একটি চ্যালেঞ্জ নির্বাচনী গ্রহণ করা এটা সম্ভব আরেকটি কথা সেটা হলোই যে প্রসঙ্গটা আমি বলতে চাচ্ছিলাম

আর আফজল ভাই কথা বলছেন অনেক মুক্তিযোদ্ধা আছে তা তাদেরকে ইলেকশন কমিশন করবো পার্টি সিননিত চিহ্নিত সদস্যকে আমরা মুক্তিযোদ্ধা হোক আর যাই হোক অমুক্তিযোদ্ধা হোক আমি নিজে একজন মুক্তিযোদ্ধা সেখানে আমি যদি পার্টির চিহ্নিত কোনো লোক থাকে তাহলে ওই প্রতিষ্ঠানে নিলে জিনিসটা বিতর্কিত হয় আর বাইজে একটা বললেন মর্যাদা পাঠানি আমরা শুনবো একটা বিরতি নিয়ে আসি প্রিয় দর্শক লিটল টাটা মাই টিভি সংলাপের এ নিচ্ছি ছোট্ট বিরতি আশা করি আমাদের সঙ্গেই থাকবেন ফিরে এলাম নেটল টাটা মাই টিভি সংলাপে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অ্যাডভোকেট আফজাল হোসেন বিরতির আগে যে প্রসঙ্গে ছিলাম না আমি আমি সেই প্রসঙ্গেই বলছি কিন্তু পাটোয়ারি ভাই কেন যে সেই নৈরস্যবাদী যারা যে আমি মনে করি বিএনপি যারা সব কিছুর প্রতি আস্থা রাখতে পারছে না তাদের দলে মানে তাদের ভাষায় কথা বলছেন আমি একটু অবাক লাগছে তারপর আমি বলি যে আশাবাদী হতে তো দোষ নেই তাই না আজকে এই যে নির্বাচন কমিশন আজকে স্বাধীন আজকে মুক্ত সেই অবস্থায় আগের মতো অবস্থায় নাই তাদের ম্যান পাওয়ার ক্ষমতা আছে তাদের অর্থনৈতিক সক্ষমতা আছে তাদের একটা ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে এটা কিন্তু সম্ভব হয়েছে এই বর্তমান সরকার অথবা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তার এই যে নির্বাচন কমিশনকে একটা শক্তিশালী অবাধ করার জন্য যা যা করা দরকার তার কিন্তু তিনি করছেন কিন্তু সবচেয়ে যেটা আমার কাছে মনে হয় যে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখি যে বিএনপি নির্বাচনের যে নির্বাচন হওয়ার আগেই নির্বাচনে বিজয়ের গ্যারান্টি চায় মানে এইটা কিন্তু বাংলাদেশে একটা মানে রোগ হয়ে দাঁড়িয়েছে যে ভোটের আগেই আমরা জিততে চাই কিন্তু সেই অবস্থা কি বাংলাদেশে এখন আছে সেই অবস্থা নাই অবস্থা নাই বিএনপি অথবা অন্যান্য যারা এই চিন্তাটি করে তারা কিন্তু ভুলের সঙ্গে বাস করছে কারণ বিএনপি নির্বাচন ঠেকানোর নামে বাংলাদেশে যে অপকর্মগুলো করেছে মানুষ হত্যা করা শুরু করে যা যা করেছে তাতে এই যে ভোটের আগেই নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য একটা মানে মানুষের মধ্যে একটা মাইন্ডস্ট্যাপ তৈরি করা সেই পরিস্থিতি অতীতের মতো বাংলাদেশে আর হবে না সুতরাং ওই আশা দুরাশা সুতরাং আমাদেরকে কি নেক্সট অপশনটা কি আমাদের সকলকে নির্বাচনে আসতে হবে এবং সেই নির্বাচনে আস্থার জন্য যে বর্তমানে যে সাংবিধানিক যে কাঠামোটি আছে সেই কাঠামোর মধ্যেই আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং সেই নির্বাচন অংশগ্রহণ করার জন্য আমি আগেই বলেছি যে আমরা নির্বাচন কমিশন এই যে সার্চ কমিটি হলো অথবা এই যে নামগুলো আসলো এই ব্যাপারে আমার এই আলোচনাগুলি আমি আসতেই চাচ্ছি না কারণ এটা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের এক্তিয়ারের মধ্যে বিষয়গুলো করেছেন এখানে আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি মনে করি এই আলোচনার মধ্যে আমি যাওয়া মানেই হলো এখানে এই এই জায়গাটা সম্পর্কে আমি একটা অনাস্থা দেখালাম সুতরাং আমি ওই জায়গায় যেতে চাচ্ছি না আমি যেটা বলতে চাই যে আমাদের এই যে অনেক অনেক তো এগিয়ে যাচ্ছে যে এই যে আমরা যখন বিরতিতে ছিলাম তখন কিন্তু আপনিই বললেন যে এই নির্বাচন কমিশনে একজন নারী সদস্য আছে এই যে অর্জন বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরে এই যে নারীদেরকে সামনে এগিয়ে নেওয়া আজকে পার্লামেন্টের দিকে তাকান সেখানে নারীদের কিভাবে কীভাবে প্রধানমন্ত্রী আজকে বিরোধী দলের নেত্রী আজকে স্পিকার এই যে বাংলাদেশের একটা অর্ধেক জনগোষ্ঠী যারা একসময় পিছনে ছিল তাদেরকে যে সামনে নিয়ে আসা এবং তারা যে একটা জায়গায় চলে আসছে এটা কিন্তু সে সম্মানবোধের জায়গা থেকে নেত্রী কিন্তু কাজ করে যাচ্ছেন আমার দলের প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন সুতরাং এটাও তো একটা শুভ লক্ষণ এটা ভালো সাইন তাই না সুতরাং আপনাদের পক্ষ থেকেই নাম প্রস্তাব করা হয়েছে আমাদের পক্ষ থেকেই অথবা আমি আমি ঠিক আমি আমি আসলে এই আমরা আওয়ামী লীগের কর্মীরা হ্যাঁ আমাদের নীতি নির্ধারক অথবা যারা আছেন হয়তো আমাদের কেন্দ্রীয় কমিটিতে আমরা হয়তো নামগুলো কিছু প্রস্তাব করেছি কিন্তু কোন নামটি কে প্রস্তাব করেছে। এইটা নিয়ে যে আমাদের একেবারে মাইন্ডসে মানে ইয়েছে কে হতে হবে না হতে হবে এই বিষয়গুলোর মধ্যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কোনোভাবেই চিন্তা করে না হ্যাঁ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমাদের নেক্সট কাজ হলো আমাদের সামনে দুই বছর পর নির্বাচনটি হবে সেই নির্বাচন করতে গিয়ে কি কী বিষয়গুলো আমাদের সামনে নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ করার জন্য যদি কোনো আলোচনা সমালোচনা যে বিষয়গুলো আছে আমাদের সামনে আরও সময় আছে আরও টক হবে আরও আলোচনা হবে আরও আলোচনা করতে পারবেন সুতরাং আমরা কিন্তু আলোচনার মাধ্যমে একটি জায়গায় যেতে পারবো কিন্তু আমাদের সকলেরই কিন্তু লক্ষ্য হবে যে আমরা গণতান্ত্রিক ধারাকে অক্ষুণ্ণ রাখবো আমরা বাংলাদেশে অতীতের মতো ষড়যন্ত্রের চোরাগলিতে আর পা দেব না আমরা সাংবিধানিক পন্থায় যে আজকে বাংলাদেশে যে অবৈধ পন্থায় রাষ্ট্রক্ষমতা দখল করার অথবা সে পঞ্চম সংসদে বাতিল করে যে জায়গাটি আমরা বন্ধ করে দিয়েছি এটা বাংলাদেশের অতীতের উপরে নেই বাংলাদেশের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটা সাংবিধানিক ধারা ও আমরা সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে হবে সেজন্য সেই জায়গায় এই আলোচনাগুলো করে আমরা কোন প্রতিষ্ঠান সম্পর্কে যে মানে আমরা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে নির্বাচনের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে সকল প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে আরো কাজ করা এফেক্টিভলি কাজ করার জন্য আমরা যদি এই আলোচনার মাধ্যমে আসতে পারি যে আমরা কিভাবে নির্বাচন প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে পারি তাহলেই কিন্তু নি শক্তিশালী হবে অনাস্থার জায়গা যদি তাহলে কিন্তু আবার আমরা আমরা আচ্ছা শুনে যে কথা বলছিলেন নির্বাচন কমিশন সম্পর্কে তো একটি কথা আছেই বা এ সম্পর্কে আমরাও বিস্তর আলোচনা করলাম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলো আমরা জানি বা আমরা সেগুলো দেখে এসেছি কিন্তু পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন যে কেবলমাত্র নির্বাচন কমিশনই নয় এর পাশাপাশি নির্বাচনকে গ্রহণযোগ্য এবং স্বচ্ছতা নিরপেক্ষতার ক্ষেত্রে বা সুষ্ঠু সুন্দর যে নির্বাচন আমরা বলি সেটির জন্য প্রার্থীদের ব্যাপার রাজনৈতিক দলের দায়িত্বশীলতা সেই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন দেখুন আফজল ভাই দুটা কথা বলছে একটা বলছে আমরা কেন হতাশ হতাশা ব্যক্ত করছি প্রথমেই আফজল ভাইরা অলিম্পিকে হাত পা নাই হাত নাই এরম ল্যাংডা খোড়াকে রিক্রুট করে পাঠাচ্ছেন অলিম্পিক থেকে মেডেল আনবেন এটা আশা করবো এটা আশা করার

ব্যালট বাক্স ইয়ে করে নিয়ে আসা এগুলিকে বাইরের লোকেরা তো করছে না এটা মর্যাগত রাজনীতিবিদদেরই তারা বারবার জিততে চাচ্ছেন জনগণ সমর্থন হইলেও জিততে চাচ্ছেন জনগণের ভোট না পাইলেও জিততে চাচ্ছেন এটা তো মর্যাগত মর্যাদাতেই হয়ে গেছে তারা শেয়ার ছাড়তে চাচ্ছেন না

কিংবা নির্বাচনকে সুষ্ঠু করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকার ব্যাপার বলছিলেন সেই বিষয়ে অন্য গুলি ভূমিকার মধ্যে দেখেন আপনি যখন খেলার মাঠে দেখবেন আম্পায়ারের ভূমিকা মারাত্মক কারণ সে যে বিনা কারণে আমি ওটা বলছি শুধু ওটা ওটা প্রসঙ্গ আমি আপনাকে একটা বলতেছি আমাকে শেষ করার পরে আপনি উন্নতি আসেন তো আম্পায়ারের ভূমিকা আমরা সাংঘাতিক একটা ভূমিকা আম্পায়ারের আম্পায়ারের উপর খেলা নির্ভর করে সেখানে গন্ডগোল লাগাই দিতে পারে আম্পায়ার আম্পায়ার মারামারি খুনা হয়ে যেতে পারে আম্পায়ারের কারণে

আমরাও প্রত্যাশা করতে চাই এবং যে কথাটি আফজাল হোসেন বলছিলেন যে আসলে নৈরাশ্যবাদী আমরা হতে চাই না আমরা আশাবাদী হতে চাই এবং একটি বিষয় খুবই পরিষ্কার সেটি হচ্ছে যে যে কোনো ক্ষেত্রে স্বচ্ছতা রাখার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয় এবং আশা করি সেই বিষয়গুলোর মধ্যে রাজনৈতিক সদিচ্ছা যেমন থাকে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা থাকতে হবে পাশাপাশি আরও একটি বিষয় সেটি হচ্ছে তরুণ সমাজ যারা আছে তাদেরও একটি বড় ভূমিকা থাকে এই কথা বলা হয়ে থাকে আমরা চাই সামগ্রিক বিষয় আসলে সেই দিকেই যাবে আর সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি মাইটিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ